পার্থ ভৌমিকের উপস্থিতিতে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 5 কাউন্সিলর সহ শতাধিক কর্মীর। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন একের পর এক তাবড় তাবড় নেতারা। ভাঙন অব্যাহত রয়েছে বিজেপির অন্তরে, আর আবার একবার উত্তর চব্বিশ পরগনার কাছেপাড়া সেন্ট্রাল পার্টি অফিসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 5 কাউন্সিলর সহ 100 জন। এদিন উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তথা দমদম ব্যারাকপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা সুবোধ অধিকারীর উপস্থিতিতে আজকে 5 জন কাউন্সিলর বিজপুর বিধানসভা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 2 সভাপতি খোকন তালুকদার, প্রবীর সরকার এবং 2 চেয়ারম্যান সুদামা রায় এবং রাজু সাহানি এবং যুব নেতা কমল অধিকারীর উপস্থিতিতে আমরা সবাইকে সাদরে তৃণমূল কংগ্রেসে গ্রহণ করলাম। আমি 2 সভাপতিকে অনুরোধ করব, পরবর্তীকালে এরা যে যে ওয়ার্ডের লোক আছে সেই ওয়ার্ডের কথা বলে এরা যাতে সম্মানের সাথে দল করতে পারে তার ব্যবস্থা আপনারা করে দেবেন। এবং যারা জয়েন করলেন তাদের একটাই অনুরোধ করব, আপনাদের অঞ্চলে যে আমাদের সভাপতি আছে এবং আমাদের যিনি বিধায়ক আছেন মাননীয় শ্রী সুবোধ অধিকারী, এদের সাথে কথা বলে আপনারা দলের কাজ সুষ্ঠুমতো করবেন। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।